আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিডিওটি আমি শুরু করতেছি হসপিটাল থেকে, এটা চিটাগং মেডিকেল হসপিটাল। তো এখানে আসছি আমরা মূলত আয়ান লাবিবাকে হামের টিকাটা দেওয়ার জন্য। সরকারিভাবে এই টিকাটা দেওয়া হচ্ছে, টিকাটা দিয়ে আমরা ওকে ওদের দুজনকে আবার ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার দেখে এখন এই হাসপাতালের পাশে একটা হোটেল ছিল, এখানে আমরা সিঙ্গারা খাওয়া মানে কিছু নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম। তো এখানে আবার সিঙ্গারাটা খুবই ভালো, তো আমি একাই কিন্তু তিনটা খেয়ে ফেলেছি, এতটাই মজা ছিল। তো বাসায় এসে সুন্দরভাবে সবাই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, যেহেতু হসপিটালে গিয়েছিলাম তাই। তো এই যে এখন লাবিবা বলতেছে যে পাউরুটি খাবে, তো দেখতে থাকুন লাবিবা কীভাবে বার্গার বানাচ্ছে। মাশাল্লাহ, ও এখন নিজে নিজে নিজেই তৈরি করতে পারে। তো ও খেতে থাকুক, এর মধ্যে আমি কিন্তু রান্নার জন্য সবই গুছিয়ে নিয়েছি, রান্নাটাও এখন চড়িয়ে ফেলবো। এই যে আমার করলা ভাজি করা হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। সাথে থাকবে সবজি আর মাছ ভুনা। তো আমি এখন এটা হচ্ছে রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছটা ভুনা করব আর সবজিটা এখন রান্না করে ফেলবো। তো সবজিও আমার হয়ে গেছে, এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। এখন মাছটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। মাছটা আমি সবসময় একটু লাল করে ভেজে নেই, হালকা ভাজা খেতে পারি না। তো আজকে আমার ইচ্ছা ছিল না ভিডিওটি আপলোড করা, একটা কারণেই আপলোডটা করতেছি, সেটা হচ্ছে অনেকে নাও জানতে পারে যে হামের টিকাটা দেওয়া হচ্ছে সরকারিভাবে। এটা আসলে 10 মাস থেকে 10 বছরের শিশুদের পর্যন্ত দেওয়া যায়, এর উপরে বাচ্চাদের দেওয়া যাবে না। তো যাদের বাচ্চাদের এখনও হামের টিকাটা দেওয়া হয় না, অবশ্যই দিয়ে ফেলবেন। এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত আমার এই ভিডিওটি আপলোড করা। তো আমার মাছ ভাজা শেষ, এখন আমি পেঁয়াজটা হালকা একটু লবণ দিয়ে নরম করে নিব। এরপরে বিভিন্ন গুঁড়া মশলাটা দিয়ে দিব, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর স্বাদের আদা রসুন বাটাও দিব। তো আমি ভালোভাবে এখন এগুলো দিয়ে কষিয়ে নিব, কষিয়ে পরিমাণ মতো পানিও দিয়ে দিব। তো আজকে আমার রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেল। এই ভিডিওটি আমি গতকালকে ভিডিও গতকালকে আমার বাচ্চাদের আমি টিকা দিয়েছিলাম, তো আজকে আমি আপলোড করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন, আর সাথে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে ফেলুন, এতে করে সহজেই আমার ভিডিওটি পেয়ে যাবেন আপনারা। আমার মশলা কষানো শেষ, এই যে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটি। এখন পর্যাপ্ত পরিমাণ পানিও দিয়ে দিতেছি। এই যে এখন মাছ ভাজাগুলো আমি এখন দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষের দিকে, তো আমার রান্না এখনও শেষ হয়নি। এরই মধ্যে লাবিবার বাবাও চলে আসছে অফিস থেকে দুপুরে, তো এখন সাথে নিয়ে আসছে নুডলস, এটা স্বপ্ন থেকে এনেছে, দুইটা প্যাকেটের সাথে একটা প্যাকেট ফ্রি।
সাথে এনেছে ডিটারজেন্ট, এটাও দুইটার সাথে একটা ফ্রি। তো মাঝে মাঝে এরকম অফার দেয়, ভালোই ভালোই লাগে। আর সাথে এনেছে ভীম বার, পোলাও চাল, কমলা এনেছে, আর শসা, ধনে পাতা এগুলাও এনেছে। তো এখন আয়ানে আবার একটা কমলা খোলার জন্য খুবই চেষ্টা করতেছে, পারতেছে না। তো ওকে আমি এটা খুলে দিব, আর সাথে সাথে রান্নাটাও দেখব। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন ধনে পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। এটা হচ্ছে কলমি শাক, আমার বারান্দা থেকে আমি 4-5টা পাতা ছিঁড়ে এনেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমার চুলাটা বন্ধ করে দিব, রান্না শেষ আমার, ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব, যেমন ঘর মোছা, বাচ্চাদের গোসল করানো, এগুলো আমার ফাঁকে ফাঁকে করে নিতেছি। তো আমার সব কাজ শেষ, এখন খাবারও টেবিলে নিয়ে আসছি। তো লাবিবাকে আজকে চিকেন ভেজে দিইনি, ও এই জন্য মন খারাপ। তো ডাক্তারের সাথে এই ব্যাপারে আমি কথা বলছি, ও চিকেন ছাড়া অন্য কিছুই খায় না। তো ডাক্তার বলল যে মাছ খাওয়ানোর জন্য চেষ্টা করতে। তো মাছ তো কিছুতেই খাবে না, আমি অনেক বলেছি কিন্তু ও খাবে না বলে, তারপরও একটু সবজিটা একটু দিলাম। তো আমার তো এখন খুব খারাপ লাগতেছে যে একটু মাংস ভেজে দিলেই মনে হয় ভালো হতো, বাচ্চাটা এখন একটু সবজিই খাচ্ছে, মাছ তারপরও খাবে না। তা আয়নারও মনটা খুব খারাপ, পাশে ওর বাবা নেই, সবসময় তো বাবার পাশে বসে, আজকে বাবার শরীরটা একটু অসুস্থ, তাই বাবা বলতেছে একটু পরে খাবে, তো অসহায়ের মতো বসে আছে। তো আমি আর লাবিবা এখন খেয়ে নিচ্ছি। তো অনেক দিন পরে যে করলা ভাজি করেছি, প্রায় 6-7 মাস পরে এই করলা ভাজিটা খাওয়া হচ্ছে। তো এতদিন পরে খেতে পেরে মানে খুব ভালো লাগতেছিল করলা ভাজিটা, আর মাছটাও ভালোই লাগতেছিল ভুনা করার পরে। তো খাওয়া দাওয়া শেষ করে নিব এখন। এখন সন্ধ্যা, সন্ধ্যায় আমি ভাবলাম একটু ডাল পুরি বানাই। আসলে ডাল পুরিটা সবসময় বানানো হয় না, মাঝে মধ্যে হঠাৎ বানানো হয়, এই জন্য আমারটা বেশি একটা ভালো হয়নি। তারপর চেষ্টা করেছিলাম যতটুকু পেরেছি। তো এখন ভেজে নিচ্ছি। লাবিবা আসলে ভাজা পোড়া খুব পছন্দ করে, এগুলো খাওয়া ঠিক না, তারপরও খুব পছন্দ করে, এই জন্য দেখা যায় মাঝে সাঝে আমার বানাইতে হয়। এই যে আমার বানানো শেষ, এখনও খেয়ে নিচ্ছে। তো আমি আর ভিডিওটি আর বড় করব না, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।